হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। আজকে ভিডিওটা সকালবেলা করছি, তবে আমি জানি না ভিডিওটা দুপুরে দিতে পারবো না বিকেলে, কারণ নেট নেই আর ভিডিওটার সাবজেক্টও চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটার সাবজেক্ট ফার্স্টে ভেবেছিলাম যে ইস্ট বেঙ্গল খেলতে নামছে কুপারে যে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে, তো ভীষণ ভাইটাল ম্যাচ ইন্ডিয়ান অ্যারোজের জন্য নয়, ইস্ট বেঙ্গলের জন্য, কারণ কিরমভাবে টিম কম্বিনেশন সাজে আবার জয়ের সরণিতে ফেরার ম্যাচ এটা। কিন্তু তার বদলে আরও একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এসে গেছে বলে সেই সাবজেক্টের দিকে মনোনিবেশ করছি। আজকে দিনের অন্য কোনো একটা সময় ইস্ট বেঙ্গল নিয়ে, ইস্ট বেঙ্গলের খেলাটা নিয়ে আলোচনা অবশ্যই ভাবে করবো। তো যেটা নিয়ে করার কথা আলোচনা, সেটার প্রথম ভাগটা ইস্ট বেঙ্গলের একটুখানি ভাগ আছে, কিন্তু মোহনবাগানের ভাগটাই একটুখানি বেশি এবং তার কিছু অ্যাসপেক্টস নিয়ে আলোচনা করব। আসল খবরটা হচ্ছে মোহনবাগানের চারজন প্রাক্তন প্লেয়ারের একজন কোচের বকেয়া বেতন ছিল, মানে বেতন বকেয়া ছিল আর কি। তো সেই কারণে এআইএফএফ এর শৃঙ্খলা রক্ষা কমিটি, উষানাথ বাবুর নেতৃত্বে অবশ্যই, মোহনবাগানকে একটা কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে যে এর মধ্যে যদি বকেয়া টাকা ফেরত না দেয়, এবং যেহেতু বকেয়া রেখেছিল তার জন্য 3 লক্ষ টাকা এক্সট্রা ফাইন এআইএফএফ কে, ফেডারেশনকে দিতে হবে, সেইটা যদি না করে তাহলে মোহনবাগানের কিন্তু ট্রান্সফার ব্যান আসন্ন আগামী মরশুম থেকে, মানে এখন থেকেই ধরে নাও। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও একটা কাশ্মীর একটা বিষয়ে কোয়েসের সঙ্গে একটা বাতানুবাদের জন্য সেই একই জিনিস, সেটাও ট্রান্সফার ব্যানের মুখে পড়তে পারে। এবার যুক্তিটা, মানে ব্যাপারটা একটু অন্য অন্য আঙ্গিকে করছি, যার জন্য একসঙ্গে আলোচনা করলেও কোনো সমস্যা নেই দুটো ক্ষেত্রে। ব্যাপারটা হচ্ছে উষানাথবাবু জানিয়ে দিয়েছেন যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটো দলই একটা থ্রেশোল্ডে দাঁড়িয়ে আছে, যেখানে মোহনবাগান এটিকের সঙ্গে সংযুক্তিকরণ হচ্ছে, কোয়েসের হয়তো তাদের লিগাল এন্টিটিও কিছু চেঞ্জ হবে কোয়েস ইস্ট বেঙ্গলের। তো সেক্ষেত্রে যদি তারা পরের অন্য কোনো নতুন আইডেন্টিটি নিয়েও খেলে, মানে মোহনবাগান এটিকেও যদি হয় বা ইস্ট বেঙ্গল যদি অন্য কিছু নিয়ে খেলে বা ইস্ট বেঙ্গল একা খেলে, যাই হোক না কেন, কিছুতেই কিন্তু ট্রান্সফার ব্যানটা এড়াবে না যদি তারা ঠিক সময় মতো তাদের বকেয়া বেতন এবং তাদের নির্ধারিত জরিমানা ফেডারেশনকে না দেয়। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে যেহেতু মোহনবাগান পরের বার এটিকেতে চলে যাচ্ছে সেহেতু তারা ট্রান্সফার ব্যানের মুখে পড়বে না। এবার কী হয়েছিল ব্যাপারটা সবাই জেনে গেছে, তাও একবার বলে দিই যে রাজু গায়কোয়াড়, ক্যালডেইরা, অভিষেক আম্বেকার আর রিকার্ডো কার্জোজা যে গোলকিপার ছিল, তাদের কিন্তু বেশ, মানে সব মিলিয়ে 40 লাখের মতো বকেয়া বেতন এখনো রয়েছে। এবার ব্যাপারটা এখানে একটা আমি একটা মিডিয়ায় তুলে ধরেছে যে রাজু গায়কোয়াড়কে 11 লাখ টাকা দিতে হবে, ড্যারেন কার্ডেরাকে 8 লাখ 70 হাজার, অভিষেক আম্বেকারের বকেয়া হচ্ছে 7 লাখ 60 হাজার, রিকার্ডো কার্ডোজার 5 লাখ 60 হাজার। এবার অনেকে প্রশ্ন করে যে রাজু গায়কোয়াড় ফিট না থাকা সত্ত্বেও তাকে তার সঙ্গে ওরকম চুক্তি কেন করা হয়েছে, সেসব নিয়ে আমরা ঢুকছি না। তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ঘটনাটা না যদি তাদের টাকা ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়া হয় এবং ফেডারেশনকে জরিমানা 3 লক্ষ টাকা না দেওয়া হয়, তাহলে কিন্তু ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হবে। এবার ঘটনাটা কি ঘটতে চলেছে, দেখো এই টাকাটা ধরো মোহনবাগান তাদের দিয়ে দিল, অবশ্যই মোহনবাগান সব প্লেয়ারদের সঙ্গে টাচে আছে, নইলে খালিদ জামিলের 4 লক্ষ 8 লক্ষের মধ্যে 4 লক্ষ টাকাই বা দেওয়া হলো কি করে, টাচে আছে এবং প্রসেসেও রয়েছে। তাহলে এই ঘটনাটা উঠে এলো কেন, মানে যদি মোহনবাগান সমস্ত প্লেয়ারদের টাকা পয়সা তাদের আর্থিক সব কিছু চুকিয়েও দেয় কিন্তু ফেডারেশনকে 3 লক্ষ টাকা জরিমানা সময় মতো না দেয়, তাহলে কিন্তু মোহনবাগান ট্রান্সফার ব্যানে পড়বে। ট্রান্সফার ব্যানে পড়বে, আর নতুন করে প্লেয়ার নিতে পারবে না, মানে অলরেডি সাইন প্লেয়ারদের নিয়ে চালাতে হবে। এবার এটা আমার পার্সপেক্টিভ, যদি সেরকমই হয় তাহলে কিন্তু এটিকে মোহনবাগান, তাহলে এটিকে যা যা প্লেয়ার সাইন করবে সেসব প্লেয়ার থাকবে, মোহনবাগান যেসব প্লেয়ার সাইন করে রেখেছে অলরেডি যাদের সাইন করা রয়েছে তারাই থাকবে এবং বাকিদের থাকবে না। এটা কি পরের মরশুমের দল গোছানো এড়ানোর জন্য করা যেতে পারে, দল এড়ানো ঠিক বলবো না আমি, জিনিসটাকে কি বলবো, মানে সেই জিনিসটা আমরা যেটা ভাবছিলাম যে মোহনবাগান এটিকের মধ্যে সেরা সেরা প্লেয়ারগুলো এক জায়গায় এসে একটা টিম তৈরি করবে এটিকে মোহনবাগান, সেটাই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন সামনে তুলে ধরবে। আমি জানি না এখন মোহনবাগানের কোন কোন প্লেয়ারদের সঙ্গে কতটা করে চুক্তি রয়েছে, সে ব্যাপার সম্পর্কে আমার একদম এক্স্যাক্ট ধারণা নেই, তবে যতদূর ধারণা আছে এক দুজন, মানে এরকম তো নয় যে প্রত্যেকের সঙ্গে 2 বছর বা 3 বছরের করা রয়েছে, নতুন করে কোনো প্লেয়ার নিতে পারবে না, তার মানে পুরনো প্লেয়ার নিয়েই কাটাতে হবে। দুটো জিনিস হতে পারে, একটা মোহনবাগানের এক্সিস্টিং যে টিমটা রয়েছে আর এটিকের এক্সিস্টিং টিমটা ধরেই করতে হবে, নতুন কোনো প্লেয়ার তারা এরপরে আর সাইন করাতে পারবে না, এটিকে কিন্তু এখন নিয়ে রাখতেই পারে।
আগে থেকে নিয়ে যদি রাখে তো রাখতেই পারে, কিন্তু মার্চ হয়ে যাওয়ার পর নিতে পারবে না, মোহনবাগান এখন থেকেই হয়তো নিতে পারবে না। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তাই, কারণ শোনা যাচ্ছে একস্তার যেহেতু সই হয়নি, অলরেডি আলানসো যে আছেন যিনি আসছেন তার সই হয়ে গেছে, কিন্তু যিনি একস্তা জনি একস্তা তার সই হয়নি, তার সইটাও সমস্যায় পড়তে পারে যেহেতু কাজসুমির অ্যামাউন্টটা দেওয়া হলো না। ঘটনা আমি আঙ্গিকটা এই কারণেই বলতে চাইছি, তাহলে কিন্তু দল গঠনটা যেরকমভাবে যেটা যেরকম অর্গানিক্যালি আমরা ভাবছিলাম যে হ্যাঁ আমরা বেইতিয়া মুনুজ মানে যাদের যাদের শেখ সাহিল শুভঘোষ যাদের পছন্দ তাদের, আর ওই এটিকে থেকে রয়কৃষ্ণ উইলিয়াম, অতটা কিন্তু ইজি হবে না জিনিসটা, কারণ কারোর কার সঙ্গে কী কন্ট্রাক্ট করা হয়েছে সেটা তো আমাদের পক্ষে জানা নেই। তবে পুরো এটা জাস্ট একটা অ্যাসপেক্ট তুলে ধরলাম, আমার মনে হয় এরকম ভবি মানে বিগত দিনেও হয়েছে যে মোহনবাগান ইস্ট বেঙ্গলে, কারণ অনেক টাকা বকেয়া থেকেছে এবং পরে তারা মিটিয়ে দিয়েছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের কেন বলছি এই জিনিসটাকে নিয়ে আমি খুব গুরুত্ব দিতে রাজি নয়, কেননা ফেডারেশনেরও কিন্তু অনেক টাকা, মানে প্লেয়াররা কিন্তু অনেক টাকা ফেডারেশন থেকে পায়, আর অনেক ক্লাবও কিন্তু অনেক টাকা ফেডারেশন থেকে পায়, সেগুলোও বকেয়া থাকে, সেগুলোর জন্য কিন্তু কোনো ডিসিপ্লিনারি কমিটি থাকে না, অবশ্যই থাকবে না কারণ যেহেতু তারা প্যারেন্ট বডি, কিন্তু এই আর কি এটা একটা অ্যাডজাস্টমেন্টে চলে জেনারেলি, এখন যখন তিক্ততার সম্পর্ক থাকে তখন সেই অ্যাডজাস্টমেন্ট থেকে মানে সেগুলো জিনিসগুলো বাইরে চলে আসে। আপাতত নতুন সেরকম কোনো খবর নেই, এই এই এইটা এই বিষয়ে কোনো আপডেট নেই যে মোহনবাগান কর্তারা শুনছিলাম যে বলছে যে ঠিক সময় টাকা দিয়ে দেওয়া হবে, ইস্ট বেঙ্গলেও তাই বলেছে যে অবশ্যই মিটিয়ে দেওয়া হবে, এগুলো এমনকি বড় করে দেখার নেই। তবে ট্রান্সফার ব্যান হলে কিন্তু ওই 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 সন্দেহটা একটা থেকেই যাচ্ছে যে নতুন প্লেয়ার নেওয়া যাবে না, তাহলে পুরনো প্লেয়ার যারা আছে তাদের দিয়েই কি চালাতে হবে, নাকি পুরনো প্লেয়ারদেরও নেওয়া যাবে না, মানে পুরনো প্লেয়ার যারা রয়েছে তাদের কি চুক্তি এক্সটেনশন করা যাবে? তাহলে কিন্তু সেই মোহনবাগান আর এটিকে সমস্ত প্লেয়াররাই যারা রয়েছিল তারা রয়ে যাবে, মানে এটা পজিটিভ হলো না নেগেটিভ হলো আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমরা কমেন্ট করো তোমরা কি বুঝতে পারলে জিনিসটার মধ্যে থেকে। অবশ্যই তারপরেও একটা কথা বলে দিই যে আমরা এখন প্রফেশনাল ফুটবলের দিকে এগোচ্ছি, সুতরাং বকেয়া টাকা বকেয়া রাখা কোনো প্লেয়ার হোক কোচিং স্টাফ হোক কারোরই জন্যই হোক, মানে ফুটবলের সঙ্গে রিলেটেড কারোর জন্যই হোক, কোনো টাকা বকেয়া রাখাটা আমার মনে হয় এখন আর উচিত কাজ হবে না, মানে খুব দায়ে না পড়লে কেউ রাখবেও না, এই এই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা আরও প্রফেশনালিজম দেখতে পারবো, আরও কমিটমেন্ট দেখতে পারবো। এরকম নয় এরা অনেকে প্রশ্ন করবেন আগে তো অনেকে টাকা না নিয়ে খেলতেন কম টাকায় খেলতেন, কমিটমেন্ট কী ছিল, তা নয়, দেখো টাকা পয়সাটাও জরুরি, সেই কারণে টাকা পয়সাটা বকেয়া রাখাটাও কোনো ভালো কাজ নয়, এই জিনিসগুলো উঠে আসাটাও একটা ভালো বিজ্ঞাপন নয় কোনো ক্লাবের জন্যই। ও এই জিনিসগুলো কেটে যাবে, এই জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নেই, তো ওই অ্যাঙ্গেলটা আমার কিরকম লাগছে যে যেন মোহনবাগানের এক্সিস্টিং টিমটাই থেকে যাবে আর এটিকে এক্সিস্টিং টিমটাই থেকে যাবে, নতুন কোনো প্লেয়ার আর নেওয়া যাবে না, তো দেখা যাক ব্যাপারটা কিরম দিয়ে দাঁড়ায়। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সাবস্ক্রাইব করছো না তবে আমি শিওর আগামী কয়েকদিনের মধ্যেই আবার সাবস্ক্রাইব করতেও শুরু করবে, তো চলো আজকের মতো টাটা।